সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন হত্যা বন্ধে একযোগে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি কাল ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে এই বিষয়ে আলোচনা হবে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব